পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্যগতভাবে আমরা 2020 সাল 23শে আগস্ট 24শে আগস্ট ভার্চুয়াল সভার মধ্য দিয়ে আমরা সংগঠিত হয়েছি। নদিয়া জেলা তেমনিভাবে সেই রাজ্য সংগঠনের সঙ্গে সামিল হতে পেরেছি। আমরা দ্বিতীয় সম্মেলনের মধ্য দিয়েই আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী অগণিত কর্মচারী যারা অর্ধাহারে অনাহারে কোথাও 2000 3000 5000 এই বেতনে কর্মরত আছি, দিনের মূল্যবান সময়টুকুই সেখানে আমরা শ্রমটা দিই, কিন্তু শ্রমের মূল্য হিসাবে ওই 2000 3000 5000। আমাদের মূল দাবি সবাই কর্মচারীদের ন্যূনতম রোপা 2019-এর মান্যতা দিয়েই তার বেতন কাঠামো তৈরি করতে হবে, তার ব্যয়ভার সরকার বাহাদুরকে বহন করতে হবে। সবাই সমিতিকে সুষ্ঠুভাবে পরিচালন করতে গেলে এই পেস্কের অত্যন্ত আবশ্যক। সবাই সমিতি যে স্ট্রাকচার এখনও আছে, পরিচালন ব্যবস্থায় ত্রিস্তরীয় ব্যবস্থাপনা আছে, আমরা আমাদের দাবির মধ্যে রেখেছি সমবায় সমিতিগুলিকে দ্বিস্তরীয় ব্যবস্থাপনার মধ্যে রেখে সমবায় সমিতিকে প্রত্যেকটা গ্রামের স্তরে, গ্রামীণ স্তরে নোডাল ব্যাংক হিসাবে পরিগণিত করা, সাধারণ মানুষের কাছে ব্যাংক পরিষেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিএসপি প্রজেক্টের মধ্যে দিয়েই আমরা একটা লাল গামছা পরা গেঞ্জি ছেঁড়া গায়ে এমন কৃষকের স্বার্থে সাথে থেকে কৃষি ঋণ প্রদান, কৃষি ফসল উৎপাদনকারী রাসায়নিক দ্রব্য সরবরাহ করবা এবং তৎসহ এমআর ব্যবসার মধ্য দিয়ে 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা সমবায় ব্যবস্থাপনার মধ্য দিয়ে তার বিলি বণ্টনের ব্যবস্থা গ্রহণের দাবিতে, কৃষিতে সেচের মাশুল কমানোর দাবিতে, আমাদের আয়কর মুক্ত করতে সমবায় সমিতিগুলি জিএসটি এবং অন্যান্য যে আয়কর আছে সেই আয়কর থেকে মুক্তি দিতে হবে। সমবায় সমিতির যে নির্বাচন বিহীন অবস্থায় সারা রাজ্যে 75% সমবায় সমিতি আজ বোর্ডহীন অবস্থায়, একইভাবে একই দিনে যেখানে জাতীয় যে ইলেকশনগুলি হয়, নির্বাচনগুলি হয়, সে লোকসভা ইলেকশন বলুন, বিধানসভা ইলেকশন বলুন, পঞ্চায়েত ইলেকশন বলুন, তাই মতো করে সমবায় সমিতিতে সারা রাজ্যে একই দিনে তার নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে এবং তার সেই খরচ সরকার বাহাদুরকে তা বহন করতে হবে। এই সমস্ত দাবি নিয়েই আজকের আমাদের এই সম্মেলন। এই সম্মেলনে আরও যে বিষয়গুলি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, এসএইচজি সেলফ হেল্প গ্রুপ যা সারা রাজ্যে সমবায় সমিতির মধ্যে বেশি সংখ্যায় আছে, তাদের 2017 সালের পর থেকে যা বকেয়া সাবসিডি পড়ে আছে, যা সাবসিডি এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, 22 সাল পর্যন্ত প্রায় 4টি বছর হয়ে গেল তাদের সাবসিডি, তাদের হাত বরাবর বা তাদের অ্যাকাউন্টস বরাবর আসছে না। কেসিসি হোল্ডার তাদের সাবসিডি সুদ ভর্তুকি যেটা ঘোষণা আছে কিন্তু সুদ ভর্তুকি আসছে না। সর্বোপরি আমরা সমবায় কর্মচারীরা একটা বিশেষ অবস্থার মধ্যে, লড়াইয়ের মধ্য দিয়েই অ্যাডহক নামক একটি বস্তু আমরা পেয়ে থাকি, যা ভিক্ষার মতো, ভিক্ষাবৃত্তির মতো প্রায় 28 মাস বকেয়া। এখনও পর্যন্ত সেই বকেয়া অ্যাডহককে সম্পূর্ণ প্রদান করতে হবে, সম্পূর্ণ প্রদান করেই আমাদের পে স্কেলে যে ঘোষণা, আমরা যে খসড়া প্রতিবেদন, খসড়া পে স্কেল এমআইসি স্তরে আমরা পাঠাতে পেরেছি 2 ফেব্রুয়ারি 2021 দা কলকাতার বুকে প্রায় 15,000 কর্মচারীর ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়াস হিসাবে আমাদের দাবি সনদ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পেরেছি। আমরা এখনও পর্যন্ত 50%-এর উপরে আমাদের কর্মচারী বন্ধুদের ঐক্যবদ্ধ করতে পেরেছি। এই সংগঠনটি একটা অরাজনৈতিক সংগঠন, বর্তমান প্রেক্ষাপটে একটা রাজনৈতিক মঞ্চ দ্বারা পরিচালিত একটি সংগঠন আছে, কর্মচারী সংগঠন, তাদের কাছে আমাদের একটা ভুল বার্তা আছে যে সংগঠনটা হয়তো কোনো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। মোটেই আমরা সেই ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়েই এই সংগঠনকে পরিচালন প্রথমটাতেই বলেছি, আমরা 2 ফেব্রুয়ারি 2021 কলকাতার অভিমুখে আমরা যে ডেপুটেশনটা প্রদান করেছি দুর্দফা দাবির ভিত্তিতে, আমাদের সারা রাজ্যে 22,000 স্ট্রেংথ কর্মচারী স্ট্রেংথ, তাতে 15,000-এর ঊর্ধ্বে এই ইস্যুভিত্তিক আন্দোলনে প্রত্যেকে সামিল হয়েছে, কিন্তু সংগঠনগতভাবে তারা আমাদের সংগঠনের প্রিয় সংগঠনে এখনও পর্যন্ত তার সদস্যপত্র গ্রহণ করেনি। আমাদের তাদের কাছে আবেদন যে আপনারা 31শে আগস্টের মধ্যে আমাদের সদস্যপদ গ্রহণ করুন,
আমাদের সভ্য সংগ্রহ করেই আমাদের রাজ্য সংগঠনকে শক্তিশালী করুন এই আহ্বানে আজ নদিয়া জেলাতে যেমন আজ আমরা সম্মেলন সংগঠিত করছি, ইতিপূর্বে আমরা পূর্ব বর্ধমান জেলা সংগঠনে সম্মেলন করেছি, আজই পুরুলিয়া জেলাতেও আমাদের একইভাবে এই অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সম্মেলন চলছে। আমাদের বলা এই অরাজনৈতিক সংগঠনটি কোনো কারণে কোনো অনৈতিক কাজের সমর্থন আমরা করি না। অবশ্যই কোনো কর্মচারী বন্ধুর উপরে যদি অনৈতিক কোনো পেশার কোনো বোর্ড অফ ডাইরেক্টর ম্যানেজমেন্ট বা কোনো ক্ষমতাসীন দলের মাধ্যমে সংগঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আমাদের সংগঠন সেই কর্মচারীর পাশে আমরা আছি। আজকে বলতে দ্বিধা রাখি না, আমরা যেখানে ধুবুলিয়া সমবায় সমিতিতে এই সম্মেলনটা করছি, এই সম্মেলনে একজন বোর্ড অফ ডাইরেক্টরের মেয়াদ যখন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে সরকারগতভাবে ডিআরসিএস সাহেব আরসিএস সাহেব এখানে একটি বোর্ড একটা এসও পাঠালেন, সেখানে বলাই আছে এসও পাঠানো যেতে পারে সরকারি কোনো আধিকারিককে, কিন্তু এখানে পাঠিয়েছিল এসও একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যুক্ত করে একজন স্পেশাল অফিসারের সঙ্গে আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যুক্ত করে দিলেন। আমরা তা এই সমবায়ের পাশে থেকেই শেষমেশ আমরা আইনি লড়াইয়ে সেই এসওসকে তাড়িয়েছি। একত্রিত হওয়ার প্রশ্নে কিছু বাদ আমাদের কাছে আছে, আমরা যারা মনে করছি ন্যূনতম 2019 রূপাকে মেনেই 17,000 ন্যূনতম বেতন দিতে হবে, কর্মচারীদের গ্রেডারেশন ABCD বলে বলা আছে, আমরা আমাদের স্ট্রাকচারগতভাবে যে খসড়াটা MIC স্তরে পাঠিয়েছি তাতে সমবায়ের যে ক্রিয়াকলাপ তার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির উপর নির্ভর করেই আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি ABC করে, তাদের পে স্কেলে ন্যূনতম বলা হচ্ছে 17,000 টাকা। এমন আছেন অনেক কর্মচারী বন্ধুরা এই জেলাতেই আছেন এই রাজ্যেও আছেন, 2,000-3,000-5,000 কর্মচারী বেতনভোগ কর্মচারী যেমন আছে তেমনি 50,000-60,000-70,000-75,000 বেতনভোগ কর্মচারী বন্ধুরাও আছে। তারা হয়তো ভাবছেন আশঙ্কায় ভুগছে যে আমরা 70-75-1,00,000 বেতন যারা পাই তারা এই আন্দোলনে সামিল হলে হয়তো আমাদের বেতন কাঠামো অনেকটা হ্রাস পেতে পারে, এই ভয়ের কোনো আশঙ্কা নাই। আমরা MIC স্তরে যখন আলোচনা করেছি MIC-র আত্মসহায়ক তিনি বলেছেন যে কোনো সমবায় সমিতি তার নিজস্ব আর্থিক পরিকাঠামোর মধ্যে 75-1,50,000 দিলেও আমাদের কিছু যায় আসবে না, আমরা একটা পে স্কেল রচনা করতে চাই তিনারা কথা দিয়েছেন, সেই পে স্কেল যদি রচিত না হয় আপামর জনমানসে আমাদের প্রভাব পেলে KCC হোল্ডার SCG মহামহিনদের এই জেলা সম্মেলনের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকারের কাছে কি আবেদন করবেন? আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের সমবায় কর্মচারীদের এবং সমবায় পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে গেলেই আমরা যেটা বলেছি যে সমবায় ত্রিস্তরীয় পরিকাঠামো থেকে দ্বিস্তরীয় পরিকাঠামো উন্নয়ন ঘটাতে হবে, প্রত্যেকটা সমবায় সমিতিকে গ্রামীণ ব্যাংক হিসাবে নোডাল ব্যাংক হিসাবে পরিগণিত করতে হবে এবং সর্বোপরি এই পরিকাঠামোর সাথে যুক্ত অভুক্ত কর্মচারী বন্ধু যারা আছেন তাদের পে স্কেল ঘোষণা করতে হবে, পে স্কেলের দায়ভার সরকারকে নিতে হবে। এই বার্তাটা প্রিয় আপনার স্টিম নিউজ এই চ্যানেলের মধ্য দিয়ে সরকার বাহাদুরকে যে বার্তা পৌঁছে দিতে চাই, আশা করি আপনি একজন সাংবাদিক হিসাবে এই কাজটা নিপুণভাবে করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের পেনশন স্কিম চালু নয় আমাদের দাবির মধ্যে আছে, আমাদের পে স্কেলের সাথে সাথে পেনশনের কথাটাও বলা আছে। আমি মন্টু কুমার মণ্ডল, পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি নদিয়া জেলার সম্পাদক তথা রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক।